নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমাদের স্বাগত জানাই। আজকের পাঠ উপস্থাপনা আমি মোহাম্মদ মন্তাজুদ্দিন, সহকারী শিক্ষক ইংরেজি দিনাজ মজুদ স্কুল দিনাজপুর। আজকের পাঠের বিষয় তথ্য ও যোগাযোগ। আজকের পাঠ শেষে আমরা জানব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান বর্ণনা করতে পারব, অর্থাৎ এই দুটি আমাদের আজকের লার্নিং আউটকাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেরি না করে পাঠে চলে যাই এবং তোমরা টেক্সট বুকটা বের করো। আজকে পৃষ্ঠা নম্বর 2 থেকে 5 পর্যন্ত আমরা পড়ব। তো প্রথমে দেখো, 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ 21 শতকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোন পর্যায়ে পৌঁছে গেছে সে সম্পর্কে আমরা জানবো, এবং তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির আসলে কেন প্রয়োজন। তো একটি শব্দ সম্পদের কথা বলা হচ্ছে, অর্থাৎ 21 শতকের সম্পদ কিন্তু জ্ঞান, অর্থাৎ আমরা যদি জ্ঞানী হই তাহলে কিন্তু আমরা সমৃদ্ধ। এক সময় ছিল কৃষি সম্পদ, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এখন কিন্তু বলা হচ্ছে যে আমাদের অবশ্যই জ্ঞানী হতে হবে, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে আমাদের দক্ষতা যোগ্যতা অর্জন করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আমরা উন্নত জাতি বা সমৃদ্ধশালী জাতি। এবং একটা বলা হচ্ছে যে এই যে 21 শতকের যে অর্থনীতি, এটাকে বলা হচ্ছে জ্ঞান ভিত্তিক অর্থনীতি। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের জ্ঞান বিজ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে, এর বিকল্প নাই, যেহেতু জ্ঞান ভিত্তিক অর্থনীতি 21 শতকে বিরাজমান। তো এইখানে দুটো শব্দ আমরা দেখি, যে একটা হচ্ছে গ্লোবালাইজেশন এবং একটা ইন্টারন্যাশনালাইজেশন, অর্থাৎ যে আমরা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কিন্তু সীমাবদ্ধ এখন নেই। বলা হয়ে থাকে পৃথিবীটা কিন্তু একটা গ্লোবাল ভিলেজ। হ্যাঁ, শেষে দেখো এই প্যারা যে আন্তর্জাতিক কথা হচ্ছে, এখন এই নতুন পৃথিবীর অলিখিত নিয়ম, ইন্টারন্যাশনালাইজেশন যেটা, এটা হচ্ছে নতুন পৃথিবীর অলিখিত নিয়ম। এখানে একটা উদাহরণ দিয়েছে যে বাংলাদেশের উদাহরণটি নিতে পারি, যে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যে যেখানে আছে সেই অংশটুকুই বাংলাদেশ। সুতরাং বলা হয়ে থাকে যে আমরা কিন্তু গ্লোবাল ভিলেজে বাস করি, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমরা আবদ্ধ নয়। এবং এটাও ঠিক, আমাদের কি করতে হবে, আমাদের জ্ঞান বিজ্ঞানে দক্ষতা যোগ্যতা অর্জন করতে হবে, তাহলে কিন্তু আমরা উন্নত জাতিতে পরিণত হব। এখন যে এখানে একটা বলা হচ্ছে যে এক সময়, অর্থাৎ আমরা যদি ধরি অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী, এখানে একটু ধারাবাহিকতা একটু দেখো যে আমাদের কিন্তু প্রকৃতির উপর নির্ভর করতে হতো, প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো, সেটা কিন্তু এই যে যন্ত্র, একসময় মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির নির্ভরশীলতা কমিয়ে নিয়েছে। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষের যন্ত্র এবং নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নির্ভর করেছে। তাহলে অষ্টাদশ শতাব্দীতে এবং ঊনবিংশ শতাব্দীতে সেটা ছিল শিল্প বিপ্লবের যুগ, এবং যে জাতি শিল্পে যত উন্নত ছিল সে জাতি তত সমৃদ্ধশালী ছিল। কিন্তু 21 শতকে এসে সেটা কিন্তু আমরা কি দেখলাম, যে জ্ঞান বিজ্ঞানে যে জাতি উন্নত, যেহেতু বলা হয়ে থাকে 21 শতকের সম্পদ মানে হচ্ছে জ্ঞান, এবং 21 শতকটা মূলত জ্ঞান ভিত্তিক অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। তো এখন যদি আমরা মানে জ্ঞান বিজ্ঞানের দক্ষতা যোগ্যতা অর্জন করি, তাহলে কিন্তু আমরা কিন্তু পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবো, এটা কিন্তু একটা প্রতিযোগিতা চলছে। তো এখানে এখানে দেখো, 21 শতকে যখন জ্ঞান ভিত্তিক অর্থনীতি শুরু হয়েছে, তখন আবার সেই একই ব্যবহার করছে, অর্থাৎ এখানে আমরা অষ্টাদশ শতাব্দীর কথা দেখতেছি, ঊনবিংশ শতাব্দীর কথা দেখতেছি, তখন শিল্প বিপ্লবের যুগ ছিল, শিল্পে যারা উন্নত ছিল তারা সমৃদ্ধশালী ছিল। এখন কি হচ্ছে, যারা জ্ঞান ভিত্তিক অর্থনীতি শুরু না হয়েছে, তো আমরা জ্ঞান বিজ্ঞান উন্নত যদি লাভ করতে পারি, উন্নতি লাভ করতে পারি, তাহলে আমরা কিন্তু সমৃদ্ধশালী হবে। এই কথাটা কিন্তু বারবার ফুটিয়ে ফুটিয়ে বলা হচ্ছে। এখন এই নতুন বিপ্লবে অংশ নিতে হলে আমাদের কি করতে হবে, এক ধরনের প্রস্তুতি নিতে হবে। এখন বেঁচে থাকার জন্য কিছু দক্ষতা প্রয়োজন, সেগুলো কি এখানে দেওয়া আছে, কিন্তু যে সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যার সমাধানে পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা যেটাকে ক্রিটিক্যাল থিঙ্কিং বলা হচ্ছে, তারপরে সৃজনশীলতা, এবং তার সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির পারদর্শিতা কিন্তু অর্জন করতে হবে, তাহলেই কিন্তু আমরা 21 শতকে টিকে থাকতে পারবো। তো এখানে একটা কথা বলা হচ্ছে যে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি পারদর্শিতা সবচেয়ে প্রয়োজন স্কিল বলা হচ্ছে, অর্থাৎ এখানে ব্যবহারিক দিকে কিন্তু মুখ্য। 21 শতকে টিকে থাকতে হলে কিন্তু সবাইকে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলি জানতে হবে, অর্থাৎ তুমি যদি তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলি জানো, তাহলে কিন্তু তুমি তোমার যে জিজ্ঞাসিত মন, তুমি কিন্তু
সেটি মানে সহজেই কিন্তু জানতে পারবে। অর্থাৎ জ্ঞানের এমন কোনো ক্ষেত্র না যেটা তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জানতে পারবে না, অর্থাৎ তুমি গুগলে সার্চ দিলেই তো জানতে পারবে, তোমার জিজ্ঞাসা কিন্তু নিবারিত হবে। তো এখন এই যে বর্তমানে যে তথ্য এবং যোগাযোগের যে পর্যায়ে এসেছে, এইখানে এই পর্যায়ে পর্যন্ত কিন্তু এমনি এমনি আসে নাই, এখানে কিন্তু অনেকের অবদান রয়েছে। তাদের অবদান রয়েছে, তারা যে বিজ্ঞানীর অবদান আছে, ভিশনের অবদান আছে, প্রকৌশলীর অবদান আছে এবং নির্মাতাদের কিন্তু অবদান আছে। এখানে আমরা কয়েকজন সম্পর্কে জানবো, তার মধ্যে প্রথমে আমরা দেখতেছি যে চার্লস ব্যাবেজ। তো চার্লস ব্যাবেজ আমরা জানি যে ইনি আধুনিক কম্পিউটারের জনক বলা হচ্ছে তাকে, এবং তার জন্মটা দেখতেছি 1791 থেকে 1800 জন্মমুক্ত। তিনি একজন ইংরেজ প্রকৌশলী এবং গণিতবিদ, তো তাকে কিন্তু আধুনিক কম্পিউটারের কিন্তু জনক বলা হয়, আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তিনি এই যে ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন, এবং 1991 সালে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে লরন জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা, এবং দেখা যায় সেটা আসলে সঠিকভাবে কাজ করছে। পরবর্তীতে তিনি যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে আরেকটি গণনা যন্ত্র এটা পরিকল্পনা করেন, এবং আমরা জানি যে কম্পিউটারকে কম্পিউট মানে কি গণনা করা, হিসাব করা। তো যদিও বর্তমানে কম্পিউটার আসলে হিসাবের মধ্যে সীমাবদ্ধ নেই, এর মানে ক্ষেত্র ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। তো কম্পিউটারের কথা আসলেই আমরা কিন্তু ওই যেটা চার্লস ব্যাবেজের কথা স্মরণ করি, যেহেতু তাকে আধুনিক কম্পিউটার জন্ম দেওয়া হয়। এরপরে আমরা দেখি যে আডা বায়রন। তো আডা বায়রন আমাদের মানে ইংরেজ কবি, ইংরেজ কবির কন্যা, কবির লর্ড বায়রনের কন্যা আছে আডা বায়রন। তো তিনি কিন্তু ছোটবেলা থেকে মানে মায়ের কারণে কিন্তু ছোটবেলা থেকে কিন্তু তিনি বিজ্ঞানের গুলিতে আগ্রহী হয়েছেন, অর্থাৎ তিনি গণিত এবং বিজ্ঞানে ভালো ছিলেন। তো উনি 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচয় হলো, এবং তিনি তিনি ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে আসছে। এই যে প্রোগ্রামিং কথা, এবং তোমরা জানো যে প্রোগ্রামার সম্পর্কে তোমরা জানো, হ্যাঁ, যে আসলে কম্পিউটারের মধ্যে প্রোগ্রাম সেট করে দেওয়া হয়, সেই অনুযায়ী কম্পিউটার কাজ করে, তাদেরকে কম্পিউটারকে আমরা কমান্ড দিই, কম্পিউটার প্রোগ্রাম অনুযায়ী আমাদেরকে ফলাফল দিয়ে দেয়। তো এই যে আমাদের আডা বায়রন, অর্থাৎ ইংরেজ কবির কন্যা, কিন্তু প্রথমে প্রোগ্রামিং ধারণাটা নিয়ে আসেন। তো এই যে এই জন্য মানে আডা বায়রনকে যে প্রোগ্রামিং ধারণা প্রবর্তক হিসাবে সম্মানিত করা হয়, এবং এবং যে 1842 সালে কি হলো যে তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন, কার ইঞ্জিন, এই যে চার্লস ব্যাবেজের। তো সে সময় আডা ব্যাবেজের সহায়তা নিয়ে পুরো বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি বর্ণনা করেন, কাজের ধারা বর্ণনা করার সময় তিনি এটিকে ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন, হ্যাঁ, ধাপে ধাপে ভাগ করেন। তো এর যে সেই সময় হয়তো তিনি মূল্যায়িত হননি, তার মৃত্যুর 100 বছর পরে যেটা দেখা গেল যে আডা ল্যাবলেসের অ্যালগোরিদম প্রোগ্রামের যে ধারণাটা প্রকাশ করেছে, অর্থাৎ তার মৃত্যুর 100 বছর পরে। কারণ আমরা দুজন সম্পর্কে জানলাম, একজন হচ্ছে চার্লস ব্যাবেজ এবং আডা বায়রন, বা আডা ল্যাবলেস বলা হচ্ছে আর কি, বায়রনের কন্যা। এর পরবর্তীতে আসছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েলের মানে এর অবদানটা কি, তিনি কিন্তু তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন, তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন, এবং এখানে তার জন্ম মৃত্যু দেওয়া আছে। এবং এই যে তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা তিনি প্রকাশ করলেন, এর মাধ্যমে কি হলো যে যে বিনা তার বার্তা প্রেরণের একটি সম্ভাবনাকে তুলে ধরেন, অর্থাৎ এই যে ওয়্যারলেস, হ্যাঁ, ওয়্যারলেস অর্থাৎ তার ছাড়া। এইখানে আমাদের এই এই উপমহাদেশের একজন বিজ্ঞানী, যার নাম জগদীশচন্দ্র বসু, তার অবদানটা কি, তিনি হচ্ছে যে অতি ক্ষুদ্র বেতার তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন। এখানে একটি কথা আছে, এই যে তিনি এই কাজটি করলেন, এই অবদানটা রাখলেন, এটা কিন্তু প্রকাশিত হয়নি। প্রকাশিত না হওয়ার কারণে তিনি সার্বজনীন স্বীকৃতি কিন্তু পাননি। পরবর্তীতে কি হলো যে ইতালির একজন আবিষ্কারকের কথা বলা হচ্ছে, বা বিজ্ঞানী আর কি, ইতালির বিজ্ঞানী, যে তার নাম আছে গুলিলিও মার্কনি, তিনি কি করলেন, বিশ্ব থেকে ইলেকট্রনিক্স এর বিকাশের পর প্রথমে IBM কোম্পানি মেইন ফ্রেম কোম্পানি তৈরি করেন। পর্যায়ক্রমে 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হলে শাস্ত্রীয় কোম্পানি তৈরি পথে কোম্পানি। তো তার আগে আমি এই কথাটা বলছি, হয়তো বলা হয়নি, তো বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পান ইতালির বিজ্ঞানী। তাহলে ইনি স্বীকৃতি পান, আর জগদীশচন্দ্র স্বীকৃতি পান না, তারপর সেটা প্রকাশিত হয়নি, এটুকু পান। তো আর আমরা দেখলাম যে গুগলি এবং মার্কনির অবদানটা কি, তিনি এই যে
1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হলে শাস্ত্রে কম্পিউটার পরিবার সুগম হচ্ছে। আর ইলেকট্রনিক্সের বিকাশের পর প্রথম IBM কোম্পানি, তো বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, কাকে দেওয়া হয়, এই যে গুডউইন মার্কনি। এবং তিনি কে? তিনি হচ্ছেন একজন ইতালীয় বিজ্ঞানী, এবং তিনি কিন্তু এই যে বেতার তরঙ্গ এটাকে কাজে লাগিয়ে এই সার্বজনীন স্বীকৃতি কিন্তু পান। তো আমরা এই পর্যন্ত পাঁচজনের আমরা অবদান পেলাম। এরপরে আমরা দেখি কার অবদান আছে। আমরা দেখতেছি রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তো এইখানে যে ইন্টারনেট প্রোটোকল যেটা, তো বিশ শতকের 60-70 দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেটের আবিষ্কার, মানে আরপানেট আবিষ্কৃত হয়। তো আরপানেট আসলে এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রে, যে বিশেষ করে তাদের যে সশস্ত্র বাহিনী অর্থাৎ সামরিক বাহিনীতে তারা একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য যে আরপানেট চালু করে। তবে পরবর্তীতে এটা অবশ্য ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং এই আরপানেট থেকে কিন্তু ইন্টারনেটটা চলে আসে আর কি। আমরা একটু দেখি কি আছে। আর এই প্রকাশন ইন্টারনেট, হ্যাঁ, যেখানে বলাই হচ্ছে প্রথমে আরপানেট, তারপরে কিন্তু ইন্টারনেট। আর 1971 সালে কিন্তু 1971 সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রাগার সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তাহলে কি করেন যে ইলেকট্রনিক মাধ্যমে পত্র লাগেন, এই যে আমরা ইমেল যেটাকে বলছি আর কি, ইলেকট্রনিক মেল যেটা, এখানে তার অবদান আছে। এবং সালটা কিন্তু 1971, তিনি প্রথম ইমেল সিস্টেম চালু করেন। এরপরে আমরা দেখতেছি যে আমাদের যে স্টিভ জবস, স্টিভ জবস এখানে মূলত মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পর বিশেষ করে যুক্তরাষ্ট্র সেটা ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরি কাজ শুরু হয়েছে, পার্সোনাল কম্পিউটার। এবং তার স্টিভ জবস এর আমরা এটা দেখতেছি, জন্ম মৃত্যু দেখতেছি। শুধু স্টিভ জবস না, তার সাথে তার দুই বন্ধু ছিল। এবং এই স্টিভ জবস এবং তার দুই বন্ধু মিলে কি করলো, 1976 সালে পরে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন, অ্যাপল কম্পিউটার নামে প্রতিষ্ঠান চালু করেন। এবং যে অ্যাপেল, অ্যাপেলের হাতে পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায়ে বিকশিত হয়েছে, অর্থাৎ অ্যাপেলের হাতে কম্পিউটার যে বিভিন্ন পর্যায়ে বিকশিত হয়। তাহলে আমরা 7 জনকে পেলাম। এরপরে আমরা দেখি যে বিল গেটস, বিল গেটস সম্পর্কে তোমরা অবশ্যই জানো, পৃথিবীর বিখ্যাত ধনী ব্যক্তি। তো ইনি 1981 সালে কি করলেন যে IBM কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি বিল গেটস তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেন। এবং বিকশিত হয় কি MS-DOS এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এবং বর্তমানে তোমরা জানো যে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানি অপারেটিং সিস্টেম সফটওয়্যার। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এরপর আমরা দেখি আছে স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি এর অবদানটা কি। এই যে ইন্টারনেটের বিকাশকাল 1889 সালে, এবং ইনি হচ্ছে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী। তো এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল যেটা HTTP ব্যবহার করে তথ্য যোগাযোগ, তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। সেই থেকে সত্যিমতি জন টিম বার্নার্স-লি জন্মটা আমরা দেখতেছি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যে WWW যেটা বলি আমরা, যে জনক হিসেবে পরিচিত, অর্থাৎ টিম বার্নার্স-লিকে ওয়ার্ল্ড ওয়াইড এর জনক হিসেবে ধরা হয়, পরিচিত লাভ করেছেন। নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়, ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত বিভিন্ন ধরনের সফটওয়্যার। তো সর্বশেষে আমরা দেখি যে মার্ক জুকারবার্গ, এবং তোমরা জানো ফেসবুক সম্পর্কে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে এখানে মার্ক জুকারবার্গের অবদান আছে, শুধু তিনি তা না, তিনি একাই না, তার বন্ধু আছে, তার চার বন্ধুর হাতে সূচিত হয় যে ফেসবুকের শুরুতে এটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেটি আর সীমাবদ্ধ নেই। তো দেখো 1919 সালে পরিসংখ্যান আমরা দেখতেছি প্রায় 14.15 বিলিয়ন লোক, মিলিয়ন লোক ব্যবহার করে এবং এর সংখ্যা দিন দিন বাড়তেছে। তো আমরা দেখলাম এ পর্যন্ত, অর্থাৎ তথ্য প্রযুক্তি এবং 21 শতকে তথ্য প্রযুক্তি কোন পর্যায়ে চলে এসেছে, এবং এর কথাই তথ্য প্রযুক্তির প্রাথমিক জ্ঞান আমাদের জানতেই হবে, তথ্য প্রযুক্তি আমরা চলতে পারবো না। এবং বলা হয়ে থাকে যদি আমাদের তথ্য প্রযুক্তির জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা মূর্খ। এই তথ্য প্রযুক্তিকে বর্তমান পর্যায়ে নিয়ে আসতে অনেক বিজ্ঞানী, তারপর ভিশনারি, তার প্রকৌশলী, তারপরে হচ্ছে নির্মাতাদের অবদান রয়েছে, এবং তাদের মধ্যে অনেকের আমরা অবদান সম্পর্কে জানলাম। আমরা একটু এক নজরে দেখে নেই আমাদের এই পার্টটিকে, মানে মনে রাখার জন্য আমরা একটু এক নজরে দেখে নেই। দেখো এখানে সম্পদ 21 শতকে, যে কৃষি খনিজ পদার্থ শিল্প 21 শতকে সেটা কিন্তু জ্ঞান হয়ে গেল। সম্পদ গ্লোবালাইজেশন, ইন্টারন্যালাইজেশন,
চার্লস ব্যাবেজ জন্ম মৃত্যু আছে, তিনি মানে কে ছিলেন, প্রকৌশলী গণিতবিদ। আডা লেভেলের সম্পর্কে আমরা দেখলাম যে তিনি একজন মূলত মানে প্রোগ্রামের ধারণা তিনি প্রথম দেন। এরপর জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তড়িৎচুম্বকীয় বল, এখানে তার অবদান আছে। জগদীশচন্দ্র বসু, অতিক্ষুদ্র তরঙ্গ, তবে কিন্তু সার্বজনীন স্বীকৃতি পাননি, তার প্রকাশিত হয়নি। তো গুগলিও মার্কনি, ইনি কিন্তু স্বীকৃতি পান বেতার তরঙ্গ হিসাবে, যেহেতু প্রকাশিত হয়েছিল সার্বজনীন স্বীকৃতি পান। তো IBM কোম্পানির দেখো, মেইন ফ্রেম কম্পিউটার, 1971 সাল মাইক্রো প্রসেসর আবিষ্কার, 71 সাল কি আছে, যেমন স্যামুয়েল টমলিনসন, ইমেল, ইমেল স্টিভ জবস এর জন্ম মৃত্যু, পার্সোনাল কম্পিউটার, 1981 সাল বিল গেটস এর IBM কোম্পানি। এক কথায় এখানে যে দেওয়া আছে, এক নজরে কিন্তু আমরা জানতে পারবো আজকের পাঠটাকে সহজে বোঝার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এখন একটু একটু মূল্যায়নের দিকে যাব। তো দেখি এখানে 10টি কুইজ দেওয়া আছে, যে 21 শতকে টিকে থাকতে হলে আমাদের জানতে হবে কি জানতে হবে। এখানে অপশন দেওয়া আছে, প্রোগ্রামের প্রবর্তক, এরপরে জগদীশচন্দ্র বসু ছিলেন একজন, IP এর পূর্ণ রূপ কি, প্রথম ইমেল সিস্টেম চালু করেন কোন দেশ, এরপরে HTTP এর পূর্ণ রূপ কি, বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, এখানে তোমাদের বলতে হবে কোনটা, এখানে দেওয়া আছে, অপশন দেওয়া আছে। আধুনিক পৃথিবীর সম্পদ, আধুনিক পৃথিবীর সম্পদ, কোন কোম্পানি প্রথম পার্সোনাল কম্পিউটার উদ্ভাবন করে, এবং সর্বশেষে যে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে প্রথম কোন নেটওয়ার্কের জন্ম হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় উত্তর লিখবে, এবং এবং আমরা উত্তরটা মিলাবো, একটু উত্তরটা দেখে নিই। দেখো, 1 নম্বর ক, 2-এর ক, 3-এর ক, 4-এর ক, 5-এর ক, 6-এর ক, 7-এর ক, 8-এর ক, 9-এর ক, এবং 10-এর খ। শুভ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।